আমাকে বিয়ে করতে আসছে, তো বিয়েতে আসার আগে ওখানে যারা বিয়ের লোকেরা আসছিল তাদেরকে বলছিল কর্মীকে বিয়ে করাবেন, সে তো বিছানায় প্রস্তাব করে। অনেক আগে আপনার এক দুষ্ট প্রেমিক, সে আপনার বিয়ে ভাঙার জন্য রটিয়েছিল যে আপনি নাকি বিছানায় মতেন, প্রস্তাব করেন। আপনি নাকি পরে ওই প্রেমিককে ধরে ইচ্ছা মতো ধোলাই দিয়েছিলেন। শুধু ধোলাই দিইনি, বাচ্চার বাপ মানায় চাচ্ছি। তার মানে এটা হচ্ছে সাকিব খান। আর কোথায়, আর জীবনটাই তো খান খান। একসময় আমার হেটার্সরা বলে সাকিব খানের কথাই কেন বলে, সাকিব খানের কথা বলে। আরে ভাই, আমি এই নাম ছাড়া তো আর কোনো ছেলে মানুষের নামই জানি না, তবে বলবো কোথায় থেকে। প্রশ্নটা দেখে আমার ফার্স্ট ওনার কথাই মাথায় আসছে যে এ কাজটা সাকিব খান ছাড়া আর কেউ করতেই পারবে না। শুরু সাকিব খান, রাগ সাকিব খান, জিৎ সাকিব খান, হাসি সাকিব খান, সবকিছু। সাকিব ভাই এতই দুষ্টু যে অন্য কারো কথা আপনার মাথায় থেকে উঠিয়ে ফেলেছেন। সাকিব খান বারবার যে আপনার কাছে ছুটে আসে, আপনার সঙ্গে বসবাস করে, এটা কি শুধু আপনার হাতের রান্না খাওয়ার জন্যই আসে? আমার হাতের রান্না অনেক পছন্দ করে। দিদি, সাকিব বস কি এখনো আপনার হাতের রান্না পছন্দ করে? এটা বলবো না। আচ্ছা দিদি, এখন সবচেয়ে বড় গুঞ্জনটা হচ্ছে আপনি আর সাকিব খান নাকি একত্রে বসবাস করছেন, আপনারা নাকি মিলে গেছেন। বলে না যে যার কিছু রটে তার কিছু বটে, তাইলে ব্যাপারটা সত্যি নাকি? গুঞ্জন, গুঞ্জনকে যেন সুজনের মতো করে সবার সামনে আনতে পারি। শুধু আমরাই জানি না দিদি, কাজটা কিন্তু ভালো করলেন না। সো ওয়েট করতে হবে। ওয়েট তো আমরা করেই আসছি, আমরা তো আপনাদের নজর রাখছি, কিন্তু ফলাফল ঘুরে ফিরে ওই একটাই, আপনারা যাই করেন ভিতরের খবরটা কিন্তু আমরা জানি না।